কামাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য বোধ হয় বেশ ভালোই চলতেছে। প্রতি সপ্তাহে ক্যামেরার সামনে নিয়মিত কাকলি ডেইরি ফার্মের প্রোগ্রাম থাকতেইছে না এখন? হ্যাঁ থাকছে। ঘটনা হইলো মনে করেন যে ব্যবসা আল্লাহ পাক মনে করেন ভালোভাবে চলাচ্ছে, মনে করেন যে দর্শকের দোয়ায়, মনে করেন আল্লাহর পাকের দোয়ায় সব ভালোই চলছে। কাকলি ডেইরি ফার্মের সুনামটা অনলাইনে সবসময় ছিল, আছে। সততার সাথে ব্যবসা করলে আসলে সফলতা আসবে, এটাই স্বাভাবিক। জি জি জি। তো আজকে কেমন কালেকশন রাখতেছেন? আজকে কালেকশন আমি একটা মনে করেন যে আপনার সাতটার দিয়ে একটা লট করেছি। সাতটা দিয়ে একটা লট করছি? হ্যাঁ লট করেছি। মনে করেন খামার সাজানোর মতন একটা লট করেছি, দর্শককে সাতটা মনে করেন যে আমি একসাথে দাম বলে দেবো, আমি একটা লট সাজাইছি। স্তরে স্তরে ভাগ, কেমন কেমন গরু থাকতেছে তাও লটে? লটে আপনি থাকতেছে মনে করেন যে আপনি প্রেগনেন্ট প্রেগনেন্ট মনে করেন যে তিন রকম পেগ, চার রকম প্রেগনেন্ট থাকতেছে, মনে করেন যে ছোট বকনা থাকতেছে, কোনটা নয় মাস, কোনটা সাত মাস, কোনটা তিন মাস, এরকম প্রেগনেন্ট? জি জি জি। মনে করেন রেডি বকনা থাকতেছে, তারপরে মনে করেন যে আপনি সার, একটা সার আছে, সার দিয়ে আমি একটা লট করেছি মনে করেন যে খামার সাজানির মতন, যেই কোনো দর্শক যদি মনে করেন যে একসাথে নিয়ে মনে করেন যে বাড়িতে মনে করেন যে নিজের একটা নতুন করে খামার করবো, মনে করেন আমি সাজা, আমি সাজা দিচ্ছি এখন দর্শকের, সেটা দর্শক বিচার করে নেবে। আচ্ছা, আসলে ক্যামেরার সামনে তো দর্শক বেরো জালাল কাকাই বেশি দেখে, আজকে কাকা নাই কালেকশনে গেছার জন্য আপনি প্রোগ্রামটা দিচ্ছেন। জি জি জি। তো একটু দর্শকদের উদ্দেশ্যে আপনার ঠিকানা, পরিচয় এবং ফোন নাম্বারটা বলেন। আমার বাড়ি হলো পাবনা জেলায় ঈশ্বরদী থানা মুলাডিল ইউনিয়ন বাগাতলা গ্রাম। আমার মোবাইল নাম্বার হলো 01742527438, এটা আমার ইমো, হোয়াটসঅ্যাপ সব এটা এটা আছে। তাহলে যে অনেকগুলো গরুই যেহেতু কালেকশনে রাখছেন, তাহলে চলেন গরুগুলো সুন্দরভাবে দর্শকদের দেখায় এবং বিস্তারিত আপনি বর্ণনা করবেন। হ্যাঁ চলেন যাই। কামাল ভাই, ভিডিও শুরুতেই বলছেন আজকে সাতটা গরু একটা লট নিয়ে আসছেন। হ্যাঁ একটা সাতটা গরু একটা লট নিয়ে আসছি। তো শুরুতে একটু লটের দামটা বলে দেন, কেমন দাম থাকছে লটের? লটের দাম আমি একে দেখা দেখা সারি একবারে দামটা বলে শেষে বলবেন। জি, গরুগুলো দর্শকদের দেখাই, গরুগুলো দর্শকদের দেখাই। শুরুতেই যে গরুটা নিয়ে আসছেন একদম বেশ মোটা সোটা, এটা এটা একটা শাহিওয়ালা ব্রাহ্মার ক্রস। শাহিওয়াল ব্রাহ্মা ক্রস? জি। বডিতে বেশ বড় সড় এবং মোটা সোটা? জি। দাঁতে দুইটা, দুই দাঁত বয়স? হ্যাঁ নয় মাসের প্রেগনেন্ট, নয় মাসের প্রেগনেন্ট অবস্থায় আছে। জি, অল্প দিনের মধ্যেই বাচ্চা হয়ে দিবে, সাপ্তাহিক টাইম মনে করেন আছে। তবে এখন পর্যাপ্ত সময় আছে, জার্নি করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এটা ছিল প্রথম গরু, দামটা তো আপনি লটে বলে দিবেন। হ্যাঁ লটে বলে দিব। এক লটে। এরপর দ্বিতীয় নম্বরে যে গরুটা নিয়ে আসছেন, খুব গিটআপশালী একটা গরু, পাছার দিকটা বেশ ভারী। এটা 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 মনে করেন যে আপনি ব্রাহ্মার, আবার মনে করেন রেড সিন্ধি, একটা করদ গরু, ব্রাহ্মা রেড সিন্ধি ক্রস। জি জি। বয়স কয় দাঁত? এটা দুই দাঁত, প্রথম বাচ্চা দিবে। দুই দাঁত বয়স, প্রথমবার মতো বাচ্চা দিবে? হ্যাঁ, এটা পাঁচ মাসে প্রেগনেন্ট আছে। পাঁচ মাসে প্রেগনেন্ট? জি। এখনো পর্যাপ্ত জায়গা আছে, দর্শক বেড়ে নিতে চাইলে কালেকশন করে তাদের খামারে রেখে যত্ন করে বাচ্চা করাইতে পারবে। হ্যাঁ নিতে পারবে। তো এই গরুটা ছিল দ্বিতীয় নাম্বার গরু। হ্যাঁ, দাম তো লটে বলবেন একসঙ্গে। হ্যাঁ লটে বলবো। এরপর তিন নাম্বারে আপনি আরো একটা গরু নিয়ে আসছেন, বেশ বডিতে বেশ বড় সড়ো, তো এই গরুটা সম্পর্কে বলেন। এটা 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 একটা মনে করেন রেড সিন্ধি গরু, এটা এটা মনে করেন যে এখনো দাঁত হয় নাই, মনে করেন যে পাঁচ মাস পরেছে, চার মাস শেষ হয়, পাঁচ মাসে পরেছে প্রেগনেন্ট, চার পাঁচ মাসে প্রেগনেন্ট, এখনো দাঁতে আসে নাই, দাঁতে আসে নাই, এতেই এত বড় হয়ে গেছে গরু, এতে এত বড় হয়েছে, তাহলে তো আরো অনেক বিগ বডির একটা গরু হবে। জি জি জি। তো এই গরু ছিল আপনার ভিডিওর তিন নাম্বার গরু, তিন নাম্বার গরু, বেশ পছন্দশীল একটা গরু, দর্শকদের পছন্দ হওয়ার মতোই গরু, জাত জাত উন্নয়নের জন্য একদম উপযুক্ত, দর্শকের জন্য দেখাচ্ছি, দর্শক পছন্দ মতো দর্শক, দর্শক সেটা দর্শক বিচার করবে, দর্শক দর্শকের যদি পছন্দ হয় দর্শক মনে করেন যে সেটা তো বিচার করিয়ে নেবে। আচ্ছা, এরপর ভিডিওর চার নাম্বারে বেশ সুন্দর কোয়ালিটিফুল একটা বাচ্চা, এটাও প্রেগনেন্ট বাচ্চা নাকি? এটা এটা প্রেগনেন্ট, এটা তিন মাসের প্রেগনেন্ট, মনে করেন ব্রাহ্মার কলজ একটা বাচ্চা আছে, বাহামার ক্রস। জি জি। তিন মাসের প্রেগনেন্ট? জি জি। অবশ্যই চেক দিয়ে নিতে পারবে? হ্যাঁ চেক দিয়ে নিতে পারবে, চেক আমি আমি আমাকে যে যেটা আমাকে গাবে কথা বলে চেক দিই, আমি চেক দিয়ে তো আনছি, চেক দিয়ে নিতে পারবে। তো আপনার এই গরুটার বয়স কত মাস হবে? এটা এটা এখনো দাঁত হয়নি, এটা দাঁত হয়নি সেটা দেখেই বোঝা যাচ্ছে একদম কচি বাচ্চা। এটা এদের বয়স কত হবে? বয়স আপনার এই 15 থেকে 16 মাস। তো এর মধ্যেই প্রেগনেন্ট হয়ে গেছে, বেশ ভালো জাতমান হইলে আসলে প্রেগনেন্সি কনসেপ্ট দ্রুতই করে নেয়, দ্রুত করে নেয়। হ্যাঁ আচ্ছা, তো এটা ছিল আপনার ভিডিওর চার নাম্বার, সম্পূর্ণ সুস্থ সবল সব গরু। হ্যাঁ সব, সম্পূর্ণ সুস্থ সবল আমার গরুগুলো সব। আচ্ছা, এরপরে আপনি পাঁচ নাম্বারে একটা বকনা বাচ্চা নিয়ে আসছেন। জি, এটা এটা ব্রাহ্মার ব্রাহ্মার ক্রস একটা বাচ্চা, ক্রস ব্রাহ্মার একটা বাচ্চা, বেশ গেট আপ ফুল একটা বাচ্চা। জি জি। কত মাস বয়স হবে? এটা বয়স সাত মাস, সাত মাস বয়স। জি জি। এতে এত সুন্দর নাদুস নুদুস বড় সড় হয়ে গেছে? এতে হ্যাঁ, এগুলো আসলে তো এগুলো মনে করেন দুধ খায়, তো এগুলো মনে করেন আসলে দুধ, মনে করেন যে দুধের বাচ্চা রাত্রে নিয়ে আসি, মনে করেন যে দুধ খাওয়া গরু এমনি মনে করেন যে খুব হুষ্ট পুষ্ট হয়, নাভি কম বলে বেশ ভালো। জি।
তো এইটা ছিল আপনার ভিডিওর 5 নাম্বার বাচ্চা ভিডিওর 6 নম্বরে কান মাথা উল্টানো বেশ বড় সরো কান মাথার একটা গরু নিয়ে আসছেন এটা 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 গিরের বাচ্চা এটা মনে করেন যে এটা গির এটা এটার বয়স মনে করেন 7 মাস এক সেম বয়স 7 মাস বয়স জি জি কানটা বেশ বড় সরো হ্যাঁ দেখেন মুখের সমান মনে করেন যে ওই গরুর বাচ্চার মুখের সমান দেখেন কান এই বয়সেই যে কানের কোয়ালিটিটা তাতে বলুন আরো হ্যাঁ বয়স হলে আরো আরো বড় হবে কান কানও বড় হবে গরু দেখেন না বাচ্চাটার লাভিটা দেখেন বাচ্চাটার মনে করেন হাত পা গেলেন দেখেন পালানটা দেখেন বাচ্চার মনে করেন এখনই মনে করেন যে 2 কেজি দুধের পালান তো এইটা আপনার ভিডিওর 6 নম্বর বাচ্চা জি এরপরে আপনি সবশেষ সবশেষ বড় সরো একটা সার বাচ্চা নিয়ে আসছেন হ্যাঁ সবশেষ একটা সার বাচ্চা নিয়ে আসি দর্শকের একটা মনে করেন একটা প্যাকেজ মনে করেন সাধারণের জন্য একটা খামার সাধারণের জন্য আমি একটা মনে করেন লট করেছি এই জন্য আমি লটে মনে করেন একটা দাম চাই দেবো এই জন্য খামার সাধারণের জন্য একটা লট করেছি ছোটো যদি নতুন যে মনে করেন খামারটাই করে আমি সাদা দিলাম যেইভাবে দর্শককে সাদা দিলাম দর্শককে নিয়ে লালন পালন করবো নিঃসন্দেহে সব ধরনের গরু আছে আপনি আপনি দশ পনেরো দিনের মধ্যে একটা বাচ্চা বাচ্চা পাচ্ছেন আবার আবার 5 মাস পরে একটা বাচ্চা পাবেন 3 মাস পরে একটা বাচ্চা পাবেন মানে ধাপে ধাপে আছে সাজানো হ্যাঁ একটা সাজানো আবার আপনার বকনা আছে আপনি নিজের ইচ্ছা মতোই বকনাগুলোতে লালন পালন করে নিতে পারবেন বীজ দিয়ে কনসেপ্ট করায় আপনি জাত উন্নয়ন কাজ করতে পারবেন চাইলে নিজের খামারে একটা সার করে সেটা দিয়ে ব্রিডিং করাতে পারবেন সেটা ব্রিডিং করতে পারবেন সম্পূর্ণ সজ্জিত বলা যায় হ্যাঁ আমি সেই জন্য একটা সাদা দিছি একটা মনে করেন এটা এটা মনে করেন খামার সাদানির মতো এটা মনে করেন যে আমি লট করেছি খুব উপযুক্ত লট হয়েছে একটা বলতেই হবে তো এখন এই লটটার দাম কেমন রাখছেন এই লটটার দাম চাচ্ছি মনে করেন যে আমি 8,20,000 টাকা 8,20,000 টাকা জি সাশ্রয় ফুল দামি হ্যাঁ সাশ্রয় ফুল দামি এটা খামার সাধারণের জন্য সাশ্রয় ফুল একটা দাম বলে দিলাম আচ্ছা তো আপনি লটে তো দাম বললেন বাট কোনো দর্শক ভাই যদি গরুগুলো আলাদা আলাদা নিতে চায় আলাদা আলাদা নিতে চাইলে আমার আমার ফোন নম্বর থাকবে ফোন নম্বর মনে করেন যে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে আপনার সঙ্গে কথা বলে যোগাযোগ করে দরদাম করে নিতে পারবে নিতে পারবে তো ঠিক আছে কামাল ভাই আপনার কষ্ট করে কালেকশন করা গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম